লকডাউনে আমার বেসিক্যালি আমার কাজটা চলে যায়, 24x7 ছুটি ছাটাহীনভাবে প্রতিদিন হেল্প করে যাচ্ছে। কোনো একটা আই হসপিটালে চাকরি করার পর সেই চাকরিটা ছাড়ার পরে সে যখন এসে আমার সংসারে হাল ধরে, যে মেয়েটি ছিল তিনি হচ্ছেন আমার গিন্নি। তো বেসিক্যালি আজকে আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে যে কোনো কমেডি ভিডিও না? এটা কিন্তু কোনো কমেডি ভিডিও শুট নয়। আজকে হঠাৎ আমি আর অরিন্দমদা ঘুরতে ঘুরতে একটু এসেছিলাম পলতার দিকে, তো বেলা হয়েছে অনেকটা, খুব খিদেও পেয়েছে, ভেবেছিলাম ব্যারাকপুর যাবো দাদা বৌদি, তারপর ভাবলাম না আগের সপ্তাহে গেছি আর যাবো না ওখানে। সেই জন্য ঘুরতে ঘুরতে এসেছি একটা জায়গায়, আস্তে আস্তে দেখলাম একটা সুন্দর রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে কোনো রেস্টুরেন্ট তা নয়, বলতে পারো হোম বেসড ফ্যামিলি কিচেন টাইপের। আমরা তো এখন ভেতরে যাব, গিয়ে আমরা এখন বিভিন্ন রকম খাবার দাবার ট্রাই করবো, ওদের এখানে থালি রয়েছে নাকি বা আলাকাটে কোনো মেনু পাওয়া যায় নাকি, সব কিছুই আমরা এখন দেখবো, তোমাদেরও জানাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে চলে এসেছি, তোমাদেরকে ধীরে ধীরে কিচেন তারপরে এদের আরও যা ডিটেলস আছে সব জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, একটু স্কিপ করলে কিন্তু কিচ্ছু জানতে পারবে না। শুধু অনেকে আছে কি করে, বা ভিডিও স্টার্টিংয়ে অ্যাড্রেসটা দেখে নিলেও বা একটু কিছুটা দেখে নিলেও, দেখে বা টেনে টেনে লাস্টে গিয়ে অ্যাড্রেসটা দেখে নিয়ে বেরিয়ে যায়, এটা কিন্তু করো না। এটা করলে দেখো আমি বিগিনার, আমারও তো ইচ্ছা যে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখে তোমাদেরও ভালো লাগবে, দেন আমিও একটা সাপোর্ট পাবো, আমি ধীরে ধীরে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এক্ষেত্রে তো আমার মনোবলটা নষ্ট হয়ে যায় না যে তোমরা আসলে একটু ভিডিও দেখলে স্কিপ করে চলে গেলে, সেটা একটু দেখতে পারি কি রান্না হচ্ছে এখানে। তো ভেতরে আসা যাবে কি দাদা? দাদা আমাদের শেফ হয়ে গেছে, মানে পুরো দাদা দাদার উপরেই সব কিছুর দায়িত্ব, দিদি তো কোনো কিছু করছে বলে মনে হচ্ছে না আমার। দেখি দিদি মুখটা দেখি একটু তোমার, হ্যাঁ ওই যে দিদিকে দেখা যাচ্ছে, কিন্তু মেন শেফ আমাদের দাদা। তো আমরা ভেতরে গিয়ে দেখার চেষ্টা করছি যে দাদা কি আইটেম তৈরি করে, দেখি দাদা এখন কি রান্না করছে। তো দাদা তুমি বলো কি রান্না করলে আজকে? তৈরি হলো এইটা, কি আছে? এটা ধোকার ডালনা, এটা বেশ দেখতে তো খুবই সুন্দর লাগছে। ধোকার ডালনা, ঝুরি আলু ভাজা, আর কি আছে? ভাত, আমসত্ত্ব বেজুর চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি অল্প অল্প করে টেস্ট করে তোমাদেরকে বলছি যে পরোটাটা কেমন হচ্ছে, যা রিভিউ দেবো সঠিকটাই দেবো, কোনো ভুল দেবো না। মানে এমন নয় যে আমি তোমাদেরকে আসার জন্য বা তোমাদেরকে এখানে আনার জন্য সবকিছুই ভালো বলবো, একটা মানে কারোর হাতেই জাদু নেই যে সে সব কিছুই ভালো করবে, কোনোদিন যেটা পসিবল নয়, সে চেষ্টা করতে পারে ভালো করার কিন্তু 100% দিতে পারে না। তো আমি খেয়ে তোমাদেরকে বলছি, অরিজিনালটাই বলছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে দাদা আমাকে মুখ ডাল দিয়েছে, তো কাজিনিয়া ক্যামেরাটা দিয়ে দেখতে পাচ্ছ যে ঘন ঘন মুখ ডাল, মাছের মাথা দেবে নাকি? এটা নিরামিষ। আচ্ছা নিরামিষ, পুরোটাই সবটাই নিরামিষ? সবটাই নিরামিষ। আচ্ছা দাদা সবটাই নিরামিষ দিয়েছে, তো প্রথমে একটু ডাল দিয়ে ভাতটা মেখে নি। শুধু তো ডাল দিয়ে খাবো না, সাথে একটু আলু ভাজা নিতেই হবে, মানে ঝুড়ো আলু ভাজা দেখা, সাথে এটা নিতে হবে, শুধু খাওয়া যাবে না ডাল দিয়ে, একটুখানি নিয়ে নিলাম সামান্য। তো এটা দিয়ে ভাতটা মেখে ডাল দিয়ে আমি একদম দেশি স্টাইলে খাই, তোমরা জানো এরকমভাবে মেখে। বলবো না যে খুব বাবা, কিন্তু ভালো হয়েছে। আমরা নর্মাল ঘরে যেরকম রান্না করে খাই একদম সেরকম ঘরোয়া স্টাইলে, খালি আমি বলতে পারছি না চিবাতে চিবাতে, আমি নিরামিষ তো খাই না, আমি মেনলি একটু একটু মাছের মাথা বললে আমার আরও বেশি ভালো লাগতো, যেটা দাদা হয়তো পরের বারে চেষ্টা করবে, আমি যখন আমি আসবো মাছের মাথা দিয়ে আমাকে দেওয়ার, নিরামিষটা আমার আমি খাই না বাড়িতে, কিন্তু স্বাদটা দারুণ, মিষ্টি মিষ্টি, মুখ ডাল সামান্য একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে, বাড়িতেও আমি মিষ্টিটা খাই। ডাল আলু ভাজা খাওয়া হয়ে গেল, এখন এটা কি দিয়েছো? এটা নাম ধোকার দাও না, এতগুলো দিয়েছো, একা আমি পারবো না খেতে এতগুলো, তুই শেয়ার করে নিস। তো দেখতে পাচ্ছ ধোকার দাও না, এখানে একটা দুটো নয় মোটামুটি 5-6 পিস মতন তো রয়েছেই। তো আবার একটা কাজু বাদামও দেখতে পাচ্ছি, একটা না বেশ কয়েকটা কাজু বাদাম মতো দেওয়া দেখতে পাচ্ছি, তো আমি টেস্ট করে বলবো এটা কেমন। বেশ ঘন ঘন গ্রেভি, সেটা আমার বেশি ভালো লাগে, পাতলা তেল তেলের থেকে মাখা মাখা শুকনো শুকনো বেশি ভালো লাগে খেতে।
এত বড় একটা ধোকার ডালনা তুলতুল করছে, ফলে যাবে। একটু কাজু বাদাম দিয়ে গ্রেভি দিয়ে মিশে দারুণ হয়েছে। হালকা টক ভাব রয়েছে, হালকা মিষ্টি, হালকা স্পাইসি, খুব যে স্পাইসি দাও না প্রিয়াম চলে যাবে। ঘরে আমরা এরকম খাই, তা যে এইটুকু ঝাল খেতে পারবে না তাকে আর কিছু বলার নেই, কিন্তু সাধারণ মানুষ এটা খায়, এটুকু ঝাল চলে। তো কাজে নিয়ে ঢোকার স্বপ্নটা দেখতে পারবে, আমি ভেঙে দেখাচ্ছি। মানে সুন্দরভাবে ভাজার সুন্দর সাইজ, মানে ধরনটা খুব সুন্দর, ডায়মন্ড কাটিংয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। অন্যান্য জায়গায় কী করে, ওরা স্কোয়ার শেপ করে ছোটো ছোটো করে চালিয়ে দেয়, কিন্তু দাদা সেটা করেনি, কৃত্রিম দাদা করেনি। এটা দাম কত দাদা? ওটার প্রতিকটা খাবার রয়েছে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটার সমন্বয়ে তৈরি। এই খাবারটির দাম 165 টাকা প্রতি মিল জনপ্রতি। তোমরা শুনলে 165 টাকায় এত কিছু আইটেম দিয়ে, মানে কলকাতার বুকে তো আর কোথাও সম্ভব বলে সেটা আমার মনে হয় না। দাদা এখন সদ্য শুরু করেছে বলে এতগুলো আইটেম দিয়ে দিচ্ছে, তার মানে এটা নয় যে পরে গিয়ে আবার কমিয়ে দেবে। যুগের সাথে তাল মিলিয়ে তো অনেক জায়গায় দেখেছি আমরা কমে যায়, কিন্তু দাদা সেটা কমাবে না, আমি ভরসা রাখছি কমাবে না। এবার দাদার মেন্টালিটি দাদাই বলতে পারবে। ব্যাস দাদা বলে দিয়েছে নিজের মুখে, দাদা নিজের কথা ঘোরাচ্ছে না। তো প্রমিস, তোমরা আসলেও এটা এত খাবার দেখতে দেখতে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা আমার আগে দেখানো উচিত ছিল, স্যালাডটা। স্যালাডের কাটিংটা দেখেছো? মানে এত সুন্দর, একটা গোটা শশাই দিয়ে দিয়েছো মনে হচ্ছে তুমি, এতটা না দিলেও হতো। একটা গোটা শশাই দাদা দিয়ে দিয়েছে সুন্দরভাবে ডিজাইন করে কেটে। তো পনিরটা খাই, তারপরে স্যালাড খাবো, আগে স্যালাডটা খাবো না, ছাড়ো একটুখানি খাই। এই যে শশার কাটিংটা সামনে নিয়ে আয়, কী কাটিং বলে আমি বলতে পারবো না, আমার ভালো লেগেছে আমি খাবো। শশার যা স্বাদ হয় ওর কোনো আলাদা স্বাদ নেই। তো এখন আমি এই যে সুন্দর এত বড়ো বড়ো 5-6 পিস পনির এটা খাচ্ছি, কে বলছি কেমন, তো একটু দেখা। এই যো দেখতে পাচ্ছ কি জ্যাম্বো সাইজের পনির ভাই, তোর লোভ লাগছে? ও ক্যামেরা করছে, ওর পেছন দিক দিয়ে লোভ লাগছে। আর ঠিক আছে তুই খাবি, আমি খেয়ে নিই আগে, আমি একটু পনির দিয়ে খাই। আর চেরি চেরি খাবি? তোর জন্য রেখে দিলাম, এতেও আবার ক্যাশু দেবা। এই যো তো আমি খাই, তোমরা দেখো তোমরাও খাবে। তার জন্য কী করতে হবে, হ্যাঁ যেহেতু দাদার এখনও আউটলেট, মানে প্রপার আউটলেট তৈরি হয়নি, পেছনে কাজ চলছে, দাদা আমাকে দেখিয়েছে, অন্ধকার হয়ে গেছে বলে আমি আর ওটা কভার করতে পারলাম না। আমাদের যদি এটা খেতে হয় তোমাদেরকে তাহলে অনলাইন অর্ডার করতে হবে। আর সো দাদার দুটো আউটলেট আছে, একটা হচ্ছে পলতার ব্যারাকপুরের মাঝখানে, আর একটা হচ্ছে সোদপুরে, যেখান থেকে অলরেডি আমি এসেছি সোদপুর থেকেই। তো দুটো আউটলেটে তুমি জোম্যাটো সুইগির মাধ্যমে পেয়ে যাবে অনলাইনে। আর খাবারের দাম যে খুব বেশি তাও নয়, আর তুমি চাইলে রেটিংটা দেখে নিতে পারো। আমি মিথ্যে বলছি কিনা রেটিংটা দেখলেই বুঝতে পেরে যাবে, এত কথা বাড়ি লাগনি আমার, খাবার দেখলে একটু জিভ লক লক করে, আমি এটা খাই। তারপরে কথা বলছি, একদম নরম তুলতুল করছে পনির। পরে আমি একদিন এসে চিকেন একটা ট্রাই করবো, ভেজটা নয় চিকেনটা, কাজু বাদাম দিয়ে পনির দিয়ে মেখে পনির। আর বলার কিছু নেই, পনির এমনিতে নরম হয়, পনিরের সচরাচর দুটো কোয়ালিটি হয়, একটা হচ্ছে একটু ডাউন কোয়ালিটি থাকে, ওটার দামটাও কম, আর হচ্ছে একটু বেস্ট কোয়ালিটি থাকে, যেটার দামটা একটু বেশি। তো কথা বলতে বলতে চাপ দিলাম, ভেঙে গেছে আমি, খাবার মুখ দিয়ে লাফাচ্ছে, সেই যে এত নরম জুসি পনির। তো মোটামুটি আমাদের এগুলো সব খাবার শেষ হয়ে গেছে, শেষ পাতে চলে এসেছি আর আমার হচ্ছে ফেভারিট ডিশ, যেটা নিজের চাটনি। কত কিছু দেওয়া ভাই, রস পড়ছে টপ টপ করে। আমি একটুখানি নিয়ে নিই চাটনি, তো একটু চাটনি, পাঁপড়। আমার আমি পাঁপড় অতটা প্রেমী নই, আমি পাঁপড়ের প্রেমী অতটা নই, তাও আমি একটা পাঁপড় খেয়ে দেখবো, আমি অতটা পাঁপড় প্রিয় নই। তো হার্ট শেপের দাদার মনটার মতন পাঁপড়গুলো বেশ বড় বড়। তো পাঁপড়টা আমি টেস্ট করলাম, আসলে পাঁপড়টা অনেকক্ষণ ধরে রয়েছে তো খোলা যাবে, তাই একটু নরম হয়ে গেছে। তার মানে এটা না যে সবসময় নরমই থাকে, যখন দিয়েছে কুচমুচেই ছিল। অনেকক্ষণ ধরে ভিডিও করতে 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 আমার মুখ দেখে বুঝতেই পারছো ঘেমে জল জল করছে, মানে আমি তো ফর্সা নই তাও। তো ওটা প্রচুর নরম শেষ করি, অসাধারণ। তো মোটামুটি সব খাওয়া আছে, একটু জল খাই আর লাস্ট মিষ্টিটা বাকি, আর দাদা আমাকে ঘোল দিয়েছে, আমি ওটা পরে খাবো। ঠান্ডা ঠান্ডা মাটির গ্লাসে জল, মানে অনেকদিন বাদে মাটির থালা বাসনে খাচ্ছি, কলা পাতা তার উপরে, বুঝতেই পারছো ইলাই ব্যাপার, 165 এত কিছু পসিবল না। আর তোমাদের জন্য মানে সিটিংটা আপাতত নয়, সিটিংটা আমি যেহেতু ভিডিও করছি বলে আমার জন্য সিটিংটা করে দিয়েছে দাদা,
তোমাদেরকে নিতে হলে অনলাইনই করতে হবে, এখন কোনো অপশান নেই। পরে যখন অপশান হবে তোমরাও আসবে, আমার মতন বসবে, খাবে, তোমরাও তোমাদের রিভিউটা দেবে। আমি মিষ্টিটা খাই, আমার মিষ্টি দেখলে ঠিক থাকতে পারি না। দেখা এই যো দাদা, মিষ্টির নাম কি? ছানার জিলাপি। কি? হ্যাঁ, এটা হচ্ছে ছানার জিলাপি। তো আমার মিষ্টি মানে মিষ্টি বলতে আমি অজ্ঞান, মিষ্টি ছাড়া আমি আমার বাড়িতেও মিষ্টি ছাড়া কিছু চিনি না। এই আমসত্ব খেজুরের চাটনি, ছানার জিলিপি, ক্যামেরাটা দিয়ে করতে বলবো, ওই যে মিষ্টি দিদি আছেন ওই মিষ্টি দিদির হাতে তৈরি। এগুলো কি দিদির বাড়িতে বানানো? দিদি হ্যান্ডমেড, দিদি নিজে হাতে বানান মিষ্টিটাও? অবশ্যই। এই যে দিদি অনেক কিছু বানাতে পারেন, এটা বাড়িতে বানানো বলছে দিদি? দিদি তো আমি মিষ্টিটা একটুখানি ভেঙে খাই, তারপরে পেছনে ওর লোভ দিচ্ছে, ওর জন্য একটু রাখতে হবে। আমি একটুখানি ভেঙে নিলাম, মিষ্টি যা যেরকম হয় আর বাড়িতে বানানো যেহেতু একটু ভালো তো হতেই হবে অন্যদের থেকে। তুই দেখা সামনে থেকে কতটা নরম, তুই বুঝতে পারছিস কি নরম? দেখ তুই দুটো রস পড়ছে, হাত মেঘে গেছে। তা আমি এটা শেষ করি, খাবার মোটামুটি শেষ, মিষ্টিটা শেষ করে তারপরে আমি তখন ও খাবে, আমি দেখাচ্ছি ও খাবে যে, তারপরে আমি অন্য পরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর একবার শেষ করি। তুই একটু দেখা খেতে পারবি? হ্যাঁ, শুরু করা যাক। আমি বেসিক্যালি তোমরা জানো যে আমি কমেডি কন্টেন্ট ক্রিয়েট করতাম এতদিন, তো যেহেতু ওটা পার্টিকুলার কোনো কমেডি কন্টেন্টের চ্যানেল ছিল নয়, কিন্তু আমার এন্টারটেনের জন্য, এবার ফুডটাও কিন্তু এন্টারটেনের মধ্যেই পড়ে। তা আমি প্রথমবার দাদার হাত ধরে আমার ফুড ভিডিও শুরু করেছি, পরেও এরকম আসবো, দাদা বলেছে বারবার ডাকবে, ডেভেলপ হবে আস্তে আস্তে আমাকে ডাকবে, তা আমি নিজে থেকেই আসবো, চিন্তা নেই। দেখো আশেপাশে মিষ্টি দিদি, তারপরে ওই ডাল হাউসিদি, কি কী জানি নাম, নন্দিনী দিদি, অনেকেই ভাইরাল হচ্ছে, তারাও খাচ্ছে, অবশ্যই খেতে ভাইরাল হচ্ছে। দাদাও কিন্তু, দাদা একা নয়, একা বলবো না, দাদা একা নয়, ওদিকে দিদিও রয়েছে, তো দুজন মিলে খাটনি করে এই জায়গায় দাঁড়িয়েছে। পরবর্তীতে কী মানে করার ইচ্ছে আছে দাদার কাছ থেকে জেনে নিই আমরা। লকডাউনে আমাদের আমার বেসিক্যালি আমার কাজটা চলে যায়, তো লকডাউনটা অনেক কিছু শিখিয়েছে। তারপরে একটা ছোটোখাটো স্মল ফাইন্যান্স কোম্পানি থেকে কিছু টাকা লোন করি। আমার দেবী মানে যিনি আমাকে 24/7 ছুটি ছাটাহীনভাবে প্রতিদিন হেল্প করে যাচ্ছে, আমার স্ট্রাগল তো আছেই, বাট একটা বাড়ির মেয়ে হয়ে কোনো একটা আই হসপিটালে চাকরি করার পর সেই চাকরিটা ছাড়ার পরে সে যখন এসে আমার সংসারে হাল ধরে বা সে যখন আসে আমার স্বপ্নের পাশাপাশি যখন থাকে, তো সেই স্বপ্নটা সাকসেস করার জন্য যে মেয়েটি ছিল তিনি হচ্ছেন আমার গিন্নি। আমরা দুজন মিলে একটা স্বপ্ন দেখেছি, একটা কিছু একটা করার আমার মধ্যে সেই ক্যাপাসিটি ছিল। আমি কলকাতার বহু স্টার ক্যাটাগরি আউটলেট, বহু স্টার ক্যাটাগরি রেস্টুরেন্ট যেগুলো আজও চলছে, আজ ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাদের সঙ্গে ভালো লিঙ্ক রয়েছে, কিন্তু চাকরি ওই মাইনের টাকা দিয়ে যা স্বপ্ন আছে সেগুলো করা সম্ভব হয় না। অনেক কিছু আছে জানেন, আমার স্বপ্ন হচ্ছে একতলা বাড়ি, ডেলিভারি করার জন্য ছোট্ট একটা বাইক, আর খুব সুখে শান্তিতে থাকার মতো একটা সংসার, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, আমার করতে যেগুলো ইচ্ছে আছে সেগুলো হচ্ছে বহু বাচ্চাদের প্যারেন্টস মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাবা এবং মা হতে চাই। কীরকমভাবে আমরা খাবার দিয়ে হোক, শিক্ষা দিয়ে হোক, কি তাদেরকে সুস্থ জীবন দিয়ে হোক, কিছু না কিছু একটা তাদের জন্য করতে চাই। আমি নিজে সাইকেল নিয়ে ডেলিভারি করেছি খড়দাতে, খড়দার ঠিক স্টেশনের পাশেই এক ভদ্রমহিলা আছেন যার একটামাত্র ছেলে, সে বাইরে চাকরির জন্য থাকেন, জানেন ওদের না খুব কষ্ট হয় একা থাকতে, আমার নিজেরও অনেক কষ্ট হয় আমার মাকে ছেড়ে থাকতে, তার ছেলেরও হয় তার বাবা বা মাকে ছেড়ে থাকতে। সেই সমস্ত বয়স্ক মানুষগুলোকে একত্রিত করে ওদেরকে আনন্দ দিতে চাই। বহু বাবা মা আছে পথে ঘাটে পড়ে রয়েছে, ওদেরকে একটা খাওয়া দিতে চাই, ওদের তিনবেলা মোটামুটি, আমি আমার ব্যবসা চলার উপরে আপনারা যা অর্ডার ফাটা করবেন, তার বেশ কিছু টাকা আমি এই বাবা মা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এদের জন্য কিছু করতে চাই, এদের পাশে থাকতে চাই, সবার আশীর্বাদ নিয়ে অনেক বড় হতে চাই। আমার ভাইরাল হওয়ার কোনো স্বপ্ন নেই, সবাই গুপি গাইন বাঘা বাইন হিসেবেই চিনুক, ওই
এখনো পর্যন্ত বহু অতিথি বলে ওই যে গুপি দাদা এসছে খাবার দিতে, ওই যে বাঘা দাদা এসছে, অনেকে ফোন করে বলে এবার খাবার দিয়ে আসতো আজকে। ও গুপি দাদা আজকে শেখ না টেম্পারেচারটা কম ছিল, বা গুপি দাদা হ্যালো গুপি দাদা তুমি না আজকে আমাকে একটা চাউমিন পাঠিয়ে দিও তো, ভেজ হাফটা কি চিকেন হাফটা, শুনতেও ভালো লাগে। আমার নামটা ছড়াতে আমি চাই না, গুপি গাইন বাঘা বাইন অনেক অনেক কিছু করুক, অনেক গ্রো আপ হোক, একদিন আমার মেয়েও চালাবে গুপি গাইন বাঘা বাইন, সবার কাছে থাকবে। আমি মেয়ের জন্মদিন পারপাস কয়েকটা বছর করতে পেরেছি। ব্যারাকপুর স্টেশনে এই আয়ের মধ্যে ব্যারাকপুর স্টেশনে, পলতা স্টেশনে, ইছাপুর স্টেশনে এবং শ্যামনগর স্টেশনে বেশ কিছু বাবা মাকে খাবার দিতে পেরেছি, আপনাদের জন্যই পেরেছি, আর আমার না খুব ভালো লেগেছে। তো গুপি গাইন বাঘা বাইনটা মিথ্যে বলছি না, মানে বাই হার্ট বলছি, গুপি গাইন বাঘা বাইনটাকে দিয়ে ওদেরকে একটা আস্থা দিতে চাই। আমরা স্বামী স্ত্রী মিলে মোটামুটি দুবেলা ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হলে হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমার তো সারাদিন রচা হলে হয়ে যাবে, একদম একটু স্ট্রাগলটা করতে হয়, তো হাঁপিয়ে উঠি। আমার অনেক কিছু পড়ার ইচ্ছা আছে, মোটামুটি 70-70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে চাই, আর বহু মানুষকে একত্রিত করে একটা বিশাল বড় লার্জেস্ট ফ্যামিলি তৈরি করতে চাই। আমার ভীষণ স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে একটা বিশাল বড় ফ্যামিলি হবে, সেটাই করতে চাই, আর কিছু না, এতটুকুনি আপনার কাছে জাস্ট, সেও আর কিছু নেই। স্বপ্ন অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওই গুপি গাইন বাঘা বাইন বাংলা কিন্তু আমাদের একটা খুব 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 জনপ্রিয় সিনেমা রয়েছে, যেটা কিন্তু আমাদের সকলের প্রিয়, মানে আমার আমি একা বলে না যত বাঙালি আছে সকলের প্রিয় সিনেমা কিন্তু গুপি গাইন বাঘা বাইন, সেটাও যেমন একটা জনপ্রিয় সিনেমা, আমরাও চাই, মানে আমি পার্সোনালি চাই আপনাদের আপনারাও সাপোর্ট করুন যে দাদার এই ছোট্ট একটা হোম বেস ফ্যামিলি কিচেনটা যেন একটা মেয়েরা বড় জায়গা যায়, মানে দাদার আজকে এখানে একটা মেয়েটা হচ্ছে মেন ব্রাঞ্চ, সোদপুরে একটা ছোট আউটলেট আছে, চাই আমরা যেন ওখান দিয়ে হচ্ছে ক্যাটারিং সার্ভিসও দাদার চলে, ওখানে অর্ডার আছে ক্যাটারিং ফ্যাটারিং আছে, স্বপ্নটা অ্যাকচুয়ালি স্বপ্নটা তো অনেকটা বড়, তো যেখান থেকে পারি অর্থ জোগাড় করি। এখন যেহেতু রাতের বেলা দেখানো সম্ভব হচ্ছে না, আপনাদের আশীর্বাদে আপনাদের দয়ায় আপনারা এই যে দুটো বছর, এবং আমার মা, আমার মা পাশে ছিলেন বলে আমাদের ছখানা পিলার হয়েছে, পাইপিং হয়ে গেছে, ভিট হয়ে গেছে, শুধুমাত্র ছাদ এবং আনুষঙ্গিকগুলো বাকি আছে, রেডি হয়ে গেলে পরে সেগুলো আমাদের ফেসবুক পেজ থেকে বা অন্যান্য মাধ্যমে আমরা অবশ্যই সেগুলোকে জানাবো, প্রচার করব। একটা জিনিস বলে রাখি, আমাদের শত প্রণোদিত ভালো চেষ্টা রয়েছে, স্ট্রাগল করছি, আমাদের মাধ্যমে যদি কোনো খাবারে যদি কখনো কোনো কমপ্লেন হয় অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে সেটি জানাবেন। এটা নয় যে রাগ করে আর অর্ডার করলাম না, বা খাবারটা ফেলে দিলাম, বা রাগ করে একটা রিভিউ দিয়ে দিলাম, না কুকুরকে খাইয়ে দিয়েছি, না খাবারটা দাদা ফেলে দিয়েছি, খাবার না খেতে পারিনি, এরকমটা নয়। মানে ওই টাইপের কিচেন বা ওই টাইপের রেস্তোরাঁ আমার করার ইচ্ছে নেই, আমার একটা স্বপ্ন আছে বিউটিফুল, খুব সুন্দর একটা সাজানো গোছানো রেস্তোরাঁ, একটা স্বপ্নের মতন রেস্তোরাঁ করার, বাঙালি রেস্তোরাঁ অবশ্যই, যেখানে আমার পাড়ার ছেলেগুলো কাজ পাবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট, যারা উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক পড়ে আর করেনি, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে কাজ দিতে চাই, অনেক আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমি প্রতিষ্ঠিত হতে চাই, বিশাল বড় লার্জেস্ট একটা আমার স্বপ্ন আছে, আমি জানি না কবে কি পূরণ হবে, চেষ্টা করছি এই আর কি। তবে অবশ্যই যদি কোনো খাবারের সমস্যা হয়, যদি কোনো কমপ্লেন আসে সেটি অবশ্যই আমাদেরকে জানাবে। এতে কি হচ্ছে ব্যাপারটা, একটা জিনিস ভুল হলে সেটা যখন সঙ্গে সঙ্গে আপনি জানিয়ে দিচ্ছেন, দাদার ক্ষেত্রে কি হয় দাদা কিন্তু ওটা সঠিকটা দেওয়ার চেষ্টা করবে পরের বার, এই নয় যে আপনি খারাপ বলে দর মশাই বলে সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করে দেব, সঙ্গে আপনি চ্যালেঞ্জ করুন, আমরা যে মুহূর্তে থাকি যে সমাজে থাকি রাতের 2-3 হলেও আমরা সে খাবারটি চেঞ্জ করে দেবো, শুধু রাগ করবেন না, আমাদের পাশে থাকবেন দয়া করে, মানে এতটুকুনি হার্ডিয়াস্ট রিকোয়েস্ট, আপনারা অর্ডার করবেন পাশে থাকবেন, আর কিচ্ছু চাই না। আর রিভিউ যদি কখনো কোনো মনে হয় না যে খারাপ দিতে হবে, শুধু জানাবেন একবার যে আমরা এই ভুলটা করেছি, আমরা কোনো এক্সকিউজ দেবো না প্লিজ, যদি এটা পারেন করবেন অবশ্যই। আর একটা জিনিস মনে রাখবেন, যে মনে রাখবে যে আমার যারা আমাদের ছোটো আছো তারা বলি, মনে রাখবে যে একটা মানুষ কোনোদিন 100% দিতে পারে না নিজের, সে যেই হয়ে যাক পৃথিবীর যে 1 নম্বর বিজনেসম্যান সেও কোনোদিন 100% ঠিক নয়, দাদাও হয়তো কোথাও ভুল আছে, হতেই পারে, থাকবে, ভুল ছাড়া মানুষ নয়, সেটা জানাতে হবে যে দাদা আজকে এটা ঠিক ছিল না, এটা একটু বেটার হতে পারতো, তার মানে এটা নয় আর আপনার কাছে নেবো না বা অপমান করবো বা গালিগালাজ দেবো, সেটা করবেন না, আমি জানি আপনারা করবেন না, আপনারা যেহেতু আমার কমেডি দেখেছেন তো আপনি আপনারা জানেন আমি কতটা ফানি টাইপের, আমি জানি আপনারা এরকম করবেন না, আপনারা ভালো, গুড বয় সবাই, গুড বয় গুড বয়, তো এরকম করবেন না, দাদার পাশে থাকবেন। আর খাবার অর্ডার করতে আরেকবার বলে দিই, আউটলেট এখন পাবেন না, যদি নিতেই হয় জোম্যাটো বা সুইগিতে অ্যাভেলেবেল, ডাইরেক্ট ডেলিভারিটাও আমাদের করা হচ্ছে, ফোন নাম্বারটা বলে দাও তোমার ডাইরেক্ট, আমাদের গুপি গাইন বাঘা বাইনের ফোন নাম্বার হচ্ছে 8100611018, আমাদের কিচেন খোলা থাকে সকাল 8টা থেকে রাত
11:30 পর্যন্ত, রাত 11:00 পর্যন্ত লাস্ট অর্ডার নেওয়া হয়, এরপরে আর শরীরে দেয় না। আর যা গরম পড়েছে আর টানতে পারি না, যার ফলে একটু সমস্যা হয়ে যায়, নাহলে আরেকটু খোলা রাখার ইচ্ছে ছিল। এই হচ্ছে আমাকে দাদা লস্যি দিয়েছে, আমি খেতে খেতে অ্যাড্রেসটা জেনে নিই, দাদা নিজেই বলে দিক, আর যা যা দাদার বলার আছে সবই নিজেই বলে দিক। তো তুমি বলে দাও অ্যাড্রেসটা দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পলতার কল্যাণ গ্রাম, পলতা স্টেশন থেকে নেবা, কল্যাণ গ্রাম খেলার মাঠ, কল্যাণ গ্রাম খেলার মাঠে এসে যে কোনো মুদি দোকানে জিজ্ঞেস করলে তারা ঠিক দেখিয়ে দেবে। অথবা আপনারা যদি ইছাপুর হয়ে আসেন, সেক্ষেত্রে ইছাপুর 4 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার থেকে টোটো অথবা অটো ধরে আসতে হবে তেঁতুলতলা। তেঁতুলতলাতে নেমে তেঁতুলতলার যে কোনো দোকানে জিজ্ঞেস করবেন গুপি গ্যাং বাগাবাই, তারাও দেখিয়ে দেবে। দয়া করে আসবেন, অনেক স্বপ্ন নিয়ে খোলা, স্বামী স্ত্রী মিলে খুলেছি, অনেক কিছু করার ইচ্ছে আছে, এতটুকুনি। আর ভিডিও বড় করবো না, অলরেডি এত বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করছি, লস্যিটা দিয়েছে, এখন লোভ লাগছে, আমি কথা বলতে বলতে খেতে পাচ্ছি না, ক্যামেরা শেষ করি, শেষ করে ভিডিওটা এখানে শেষ করলাম। তো তোমরা পাশে থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো, মানে যেন সারা পৃথিবী দেখে নেয়, আমেরিকা থেকে যেন লোক আছে এখানে, এটা বেশি বলে দিলাম, ওয়েস্ট বেঙ্গলের লোকরা অ্যাটলিস্ট যারা বাঙালি আছে তারা যেন দেখতে পায়, আসতে হয়তো পারবেন এখানে, কিন্তু অনলাইন অর্ডারটা যেন করে। একবার আমি বলছি একবার খেয়ে দেখো না, মানে অনেক জায়গায় তো অনেক টাকা ওয়েস্ট হয়ে যায়, উল্টো পাল্টা নেশা ভাঙে, অনেক সময় অনেক টাকা যায়, একটা একটা দিন একবার একটা খাবার, ভেজ হোক নন ভেজ হোক যে কোনো একটা খাবার অর্ডার করে দেখা যেতেই পারে। আর এটা মানে অন্যান্য নেশা করার থেকে তো ভালো খাবার খাচ্ছি, শরীরে লাগছে, করলাম না একদিন নেশা, সেই জায়গায় একটা খাবার নিয়ে দেখাই যায়। তো আর বাকি কথা বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এই বলে আমি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তারা।